ছোটবেলায় আমাদের সবারই প্রিয় খেলার জিনিস হিসাবে রেলগাড়ি অবশ্যই আমাদের খেলনাগুলোর মধ্যে একটা জায়গা নিয়ে থাকতো। আর সেই রেলগাড়ি যখন বাস্তবে আমি চড়তাম, তখন জানলা দিয়ে ছুটে চলা জায়গাগুলো দেখে আনন্দটা ততটাই বেড়ে যেত। আর সব বয়সের ভালো লাগা হলো ট্রেনের ঝাঁকুনিতে রাতের ঘুমটা। হ্যাঁ, অবশ্য আমার শোনা কথা অনুযায়ী সবার আবার ট্রেনের ঝাঁকুনিতে ঘুমটা খুব একটা বেশি আসে না, তবে দুলুনিটা সেটা লাগে চরম। আজকের আমার ঠিকানা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে স্বল্প দূরে অবস্থিত হাওড়া রেলওয়ে মিউজিয়ামে, যেখানে রাখা বিভিন্ন লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিন ঘুরে দেখব আমি, আর তার সাথে দেখাবো তোমাদেরও। এখানে গাছপালা দিয়ে সাজানো সুন্দর পরিবেশই বা কেমন উপভোগ করব তাকেও। এবার দেখার জন্য তৈরি তো তুমি? চলো তবে তোমাদের ভালোবাসার স্মাইলটা নিয়ে এই পার শুরু করি। ১৮ মার্চ ২০২৩ শনিবার, আর আজকে এখন দেখতে এলাম রেল মিউজিয়াম। রেডি শেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, চড়ে বসলাম অটোতে। শালকিয়া থেকে অটো করে চলতে লাগলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, পৌঁছালাম হাওড়াতে। এই হলো হাওড়া রেলওয়ে স্টেশন, এখান থেকে হাঁটা পথেই পৌঁছে যাব রেলওয়ে মিউজিয়ামে। কিভাবে যাব সেটাই বলছি। হাওড়া স্টেশনের একদম গা ঘেঁষে তার বাঁদিকের রাস্তা ধরে হাঁটতে থাকতে হবে। চলতে চলতে প্রথম নিশানা হিসাবে তোমরা দেখতে পাবে একটা লোকোমোটিভ, যেটা দেখে বুঝবে যে হ্যাঁ, তোমরা একদম ঠিক দিকেই যাচ্ছ। এইভাবে মোটামুটি তোমাদেরকে 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। হাঁটলেই বাঁদিকে আবার দেখতে পারবে ভারতের জাতীয় পতাকা, সেই পতাকাটাও একটা নিশানা হয়ে থাকতে পারে ঠিক দিকে যাওয়ার নির্দেশিকা হিসাবে। চলতে থাকবে, চলতে চলতে এই রাস্তাটা পড়বে। এই রাস্তার এইখানে দাঁড়িয়ে যখনই তুমি দেখতে পাবে সবুজ কালারের বিল্ডিং, তখনই বুঝে যাবে তুমি পৌঁছে গেছো হাওড়া রেলওয়ে মিউজিয়ামে। এই রাস্তা ধরে 1 থেকে 2 মিনিট চলার পরই বাঁদিকে পড়বে রিভিরা, তার ঠিক অপোজিটেই হলো হাওড়া রেলওয়ে মিউজিয়াম। চলো এবার ঢুকি গেট দিয়ে টিকিট কাটার জন্য। গেট দিয়ে ঢোকার পরই ঠিক ডান দিকে পড়বে টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস ৩০ টাকা প্রতি জন। এইখানে টিকিট দিয়ে তোমাদেরকে এবার মিউজিয়ামে ঢুকতে হবে। হাওড়া রেলওয়ে মিউজিয়ামকে এক পলকে চেনাতে হলে আমার ভাষায় এটাই বলবো, এই মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ২০০৫ সালের ১ সেপ্টেম্বর, তারপর উৎবোধন হয় ২০০৬ সালের ৭ই এপ্রিল। সর্বমোট 4.5 একর জমির উপরে এই এলাকাটা অবস্থিত। এখানে একটি টয় ট্রেনও আছে, তার সাথে রাখা আছে পুরনো ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের লোকোমোটিভ। পুরো জায়গাটা সুন্দর গাছপালা এবং তার সাথে ফুলের গাছ দিয়ে সাজানো, আর এই ফুলগুলো খুবই সুন্দর দেখতে লাগে ফটো তোলা, তার সাথে জায়গাটার সৌন্দর্যতা বাড়ানোর খাতিরে। চলো এবার এক এক করে পুরনো লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিনগুলো ঘুরে দেখা যাক। বোর্ড গেজ স্টিম লোকোমোটিভ ইঞ্জিন নাম্বার 3134, যা নির্মিত হয় টেলার্স লিডস অ্যান্ড কো লিমিটেড কোম্পানি দ্বারা। এই লোকোমোটিভটি ১৯১৫ সালে শান্টিংয়ের জন্য ব্যবহৃত হয়, যা এখন হাওড়া রেলওয়ে মিউজিয়ামের একটি অংশ হিসাবে এই জায়গায় সবার দেখার জন্য রাখা রয়েছে। বোর্ড গেজ স্টিম লোকোমোটিভ HPS-32, এই লোকোমোটিভটি এখন একটি দেখবার জিনিস হয়ে দাঁড়িয়ে আছে হাওড়া রেলওয়ে মিউজিয়ামের এই জায়গায়। ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই ব্রডগেজ স্টিম ইঞ্জিনটি ভারতের ভূখণ্ডে ছিল। অনুমান করা হয় যে তার আগে এটি
পাকিস্তান ইস্টার্ন রেলওয়ের মালিকাধীনে ছিল। বোর্ড গেজ স্টিম লোকোমোটিভ HGS 26761, এই লোকোমোটিভটি 1922 সালে ইউকের উইলিয়াম বিওয়াটমোর অ্যান্ড কোম্পানি দ্বারা নির্মাণ করা হয়েছিল। এই লোকোমোটিভটি নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল পণ্য পরিবহন করার জন্য। এটি এখন হাওড়া রেলওয়ে মিউজিয়ামের এই অংশে সুরক্ষিতভাবে সংরক্ষিত করা আছে সবার দেখবার জন্য। বোর্ড গেজ ইলেকট্রিক্যাল লোকোমোটিভ, ইঞ্জিন নাম্বার 2002/WAM1, প্রথমবারের মতো সবার উদ্দেশ্যে 25,000 ভোল্ট এবং 50 হার্জ এর এসি ইলেকট্রিক লোকোমোটিভ তৈরি করা হয়েছিল 1959 সালের 1 জানুয়ারিতে পূর্ব রেলওয়ের আসানসোল ডিভিশনের জন্য। এই লোকোমোটিভ তৈরি করেছিলেন জার্মানির কর্টস মাকাই কোম্পানি। এখন এই লোকোমোটিভটি 2016 সাল থেকে হাওড়ার এই রেলের মিউজিয়ামে সংরক্ষিত আছে সবার দেখার জন্য। ন্যারো গেজ স্টিম লোকোমোটিভ BK-13, ইংল্যান্ডের স্ট্র্যাফোর্ডে অবস্থিত WG বাগনাল অ্যান্ড কো লিমিটেড কোম্পানি দ্বারা 1917 খ্রিস্টাব্দে ন্যারো গেজ স্টিম লোকোমোটিভ BK-13 এই ডেল্টা শ্রেণীয় ইঞ্জিনটি নির্মাণ করা হয়। কাটোয়া বর্ধমান এবং কাটোয়া আহমেদপুর শাখায় এই ন্যারো গেজ ইঞ্জিনটি ব্যবহার করা হতো। 1992 খ্রিস্টাব্দে এই লোকোমোটিভের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। গ্রোটন স্টিম ক্রেন নাম্বার 301, ইংল্যান্ডের কার্লেসলিতে কাউন্সেলন অ্যান্ড কো লিমিটেড কোম্পানি 1923 খ্রিস্টাব্দে এই গ্রোটন স্টিম ক্রেন নাম্বার 301 তৈরি করে। এই ক্রেনের ভার উত্তোলন ক্ষমতা 30 টন। ওয়াগন নাম্বার SC/BC/502, 1910 সালে ক্যারেজ এবং ওয়াগন কো লিমিটেড স্মেথউইক দ্বারা ইংল্যান্ডের বার্মিংহাম রেলওয়ের জন্য নির্মাণ করা হয়। ডিজেল ইঞ্জিন নাম্বার 19057 WDS-4A, এই শ্রেণীর লোকোমোটিভ 1970 সালে CLW দ্বারা নির্মিত হয়েছিল। ভারতীয় রেলের শান্তি প্রয়োজনীয়তার খাতিরে নির্মাণ করা হয় এই শ্রেণীর লোকোমোটিভকে। লোকমান্য তিলক ইলেকট্রিক লোকোমোটিভ, ইঞ্জিন নাম্বার 20103 WCM/5, এই লোকোমোটিভটি CLW দ্বারা ভারতে নির্মিত প্রথম বৈদ্যুতিক লোকোমোটিভ এবং 1961 সালের 14 অক্টোবর সবার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল এই লোকোমোটিভ। এটি এখন ভারতের হাওড়ার রেলওয়ে মিউজিয়ামের একটি অংশ হিসাবে এইখানে সংরক্ষিত করে রাখা রয়েছে। হাওড়ার রেলওয়ে মিউজিয়াম এইখানে এলে অরিজিনাল এই ইঞ্জিনগুলো, এই বগিগুলো, ঠিক আছে, সেগুলো এখানে রাখা আছে এবং তার ডিটেলস যেটা ডেফিনেটলি আমি শেয়ার করছি তোমাদের সামনে সেই পার্টিকুলার ইঞ্জিনগুলোকে দেখাতে। সো এই সমস্ত কিছু পুরনো যুগের ইঞ্জিন যদি দেখতে চাও, যদি ইন্টারেস্ট থাকে, অথবা যদি প্রজেক্টের ওপর, মানে রেলের বা রেলের ইঞ্জিনের রেলওয়ে কোনো প্রজেক্টের ওপর কাজ করতে চাও, দেন ডেফিনেটলি এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা বলে আমি মনে করি। ঠিক আছে, এখানে আসতেই পারো, এইখানে এলে ডেফিনেটলি ভালো লাগবে এবং অনেক ইনফরমেশান পাবে এবং অনেক ফটো তোলার সুযোগ পাবে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টয় ট্রেন আছে, যেটা হচ্ছে যাচ্ছে এখন দেখতে পাচ্ছ ওই পাশ দিয়ে, ঠিক আছে। তো সেই টয় ট্রেন আছে, সেখানে তোমরা বসতে পারবে, মানে বাচ্চারা যদি আসে, ফ্যামিলিকে নিয়ে আসো, তাহলে সেই টয় ট্রেনে বসে কিন্তু একটা ছোট্ট জার্নির মজা নিতে পারবে, ঠিক আছে, এই মিউজিয়ামের। তাছাড়াও এখানে বসার জায়গা আছে, গল্প করার জায়গা আছে, আড্ডা দেওয়ার জায়গা আছে। UDL/WDM-3A,
16000R লোকোমোটিভ। ভারতীয় লোকোমোটিভ ক্লাস WDM3A হলো ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের একটি শ্রেণী, যা 1993 সালে ভারতীয় রেলের জন্য বারাণসীর বেনারস লোকোমোটিভ ওয়ার্কার্স অর্থাৎ BLW দ্বারা তৈরি করা হয়েছিল, যার 3300 হর্স পাওয়ার অর্থাৎ অশ্বশক্তি রয়েছে। WDM3A হলো আগের WDM2C-র পরবর্তী শ্রেণী বিভাগ। তারা 1994 সালে পরিষেবাতে প্রবেশ করেছিল। 1994 থেকে 2003 সালের মধ্যে ALCD এবং বেনারস লোকোমোটিভ ওয়ার্কার্সে মোট 143টি লোকোমোটিভ নির্মিত হয়েছিল। বাকি 1246টি ইউনিট WDM2 থেকে পুনর্নির্মাণ করা হয়, যা WDG4 পর্যন্ত প্রধানত ডিজেল লোকোমোটিভের সর্বাধিক সংখ্যক শ্রেণীতে পরিণত হয়েছিল। আর এই যে আমি এখন উঠে পড়েছি হচ্ছে একটা ইঞ্জিনের একদম ওপরে, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছ। ওকে, সো এখানে তোমরা উঠেও কিন্তু ফটো তুলতে পারো, মানে উঠলে অ্যাটলিস্ট কেউ বারণ করবে না। ওকে, অনেকে উঠে ফটো তুলছে, যেটা ভিডিও করার মাঝে মাঝে তোমরা দেখতেই পাচ্ছ সেই ফাঁকে, ঠিক আছে। সো ডেফিনেটলি তোমরা উঠতেই পারো এবং ফটো তুলতেই পারো ভালো করে। গ্যারেট রোলার নাম্বার 2486 ASI। 19 শতকের শেষের দিকে নির্মিত এই রোলারটির উপর কাজ করে আর গ্যারেট অ্যান্ড সন্স লিমিটেড কোম্পানি। এটি আনা হয় 20 শতাব্দীর প্রথম দিকে ভারতে, আর এখন এই রোলারটি হাওড়া রেলওয়ে মিউজিয়ামের একটি অংশ হিসাবে এই জায়গায় রাখা আছে। এই হলো হল অফ ফেম। এই জায়গাটায় ওঠার পরই তোমাদের ডান দিকে চোখে পড়বে হল অফ ফেমে রাখা আছে 3টে লোকোমোটিভ, আর বাঁদিকে তোমাদের জন্য রাখা আছে অনেক বর্ণনা অর্থাৎ অনেক লোকোমোটিভ, ট্রেনের বগি, মালপত্র অর্থাৎ পণ্যবাহী গাড়ির যে সমস্ত বগি তার অনেক বর্ণনা, যেগুলো দাঁড়িয়ে পড়লে অনেক কিছু জানা যাবে, অনেক কিছু শেখা যাবে। হল অফ ফেমের এই জায়গায় রাখা আছে 2টি কোচ মডেলের ডেমো। যেমন এটি হলো 19th century অর্থাৎ 19 শতকের ডাবল ডেকার কোচের ডেমো, আর এই মডেলটি হলো এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কোচের ডেমো। হল অফ ফেমের লোকোমোটিভগুলোর মধ্যে এই হলো একটি লোকোমোটিভ, যার নাম ন্যারো গেজ স্টিম লোকোমোটিভ, ইঞ্জিন নাম্বার 798B। এটি 1989 সালে সার্ফ স্টোয়ার্ট অ্যান্ড কো লিমিটেডের অ্যাটলাস ওয়ার্কার্স দ্বারা নির্মাণ করা হয়েছিল। এই লোকোমোটিভটির সাথে যুক্ত রয়েছে একটি ফার্নিশড অর্থাৎ সুসজ্জিত স্যালন গাড়ি, যার নাম্বার NF75। বাইরে থেকে অর্থাৎ কাঁচের বাইরে থেকে স্যালন গাড়ির মধ্যের সিটগুলোকে দেখে আরামদায়ক মনে হচ্ছিল, সেটা তো ডেফিনেটলি। তবে আরও একটা কথা এখানে বলতে গেলে, বাইরে থেকে মানে ওভারলুক হিসাবে এই স্যালন গাড়িটাকে দেখতে দারুণ সুন্দর লাগছিল। মিটার গেজ স্টিম লোকোমোটিভ, ইঞ্জিন নাম্বার 3403YG। এই YG ক্লাস মিটার গেজ লোকোমোটিভ টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কো লিমিটেড অর্থাৎ TELCO দ্বারা নির্মাণ করা হয়েছিল 1960 সালে। মালবাহী পরিষেবা দেবার জন্য তৈরি করা হয়েছিল এই লোকোমোটিভটিকে। 1971 সালে ফার্নিশড স্যালন কার নাম্বার WR131কে যুক্ত করা হয়ে থাকে এই মিটার গেজ স্টিম লোকোমোটিভ ইঞ্জিন নাম্বার 3403YG-র সাথে। এই সুসজ্জিত স্যালন গাড়ি জুনাগড় ওয়ার্কশপ দ্বারা নির্মাণ করা হয়েছিল। এই গাড়ির মধ্যেও সাজানো কাপলের তার সাথে বসার জায়গাগুলো খুবই চমকপ্রদ ছিল, যা দেখলে তোমাদেরও মনে হবে বসে পড়ি এই সোফাতে, হাতে তুলে নিই চায়ের কাপটি আর চুমুক দিই গরম গরম চায়ে। রেলওয়ে মিউজিয়ামে আসার যে সময় সেটা এবার তোমাদেরকে বলছি, সেটা হলো সকাল 8টা থেকে রাত 7:30 অর্থাৎ 8 AM থেকে 7:30 PM অবধি খোলা থাকে এই মিউজিয়াম রোজ, ইচ অ্যান্ড এভরিডে। এই হলো টয় ট্রেন, যার ভাড়া পার হেড 30 টাকা। চলো এবার ঘুরে নেওয়া যাক এখানে তৈরি করা হাওড়া স্টেশনের রেপ্লিকা, যাকে বলা হচ্ছে হল অফ হেরিটেজ। এই জায়গাটা হলো বিরল ফটোগ্রাফের একটি সংগ্রহশালা, তার সাথে পাওয়া যাবে পূর্ব ভারতীয় রেলওয়ের সমৃদ্ধ ঝলকের ইতিহাস। শহর মানেই আড্ডা, শহর মানেই
গল্প, আর সেই গল্পের সাথে চায়ের বাড়ির হালকা চুমুকে অনেকটা ঘোরার আনন্দ। সেই আনন্দকে বাড়িয়ে তুলতে খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো শহরের নতুন কোনো গল্পে অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে তোমার আমার শুভম শহরে। ভালো লাগলে পাশে থেকো, সঙ্গে থেকো, আর দেখে যেও এই শহরেরই একজন হয়ে।